আচ্ছা, তো ওইখানে যেটা উনি যেটা বললেন, এটা হচ্ছে এটা কখন সমাধান হবে? আপনি এই আরবির কেউ আসে না এখানে কেন? আসলো না কেন? মানে কতগুলো আছে যে কাজ আছে যেগুলো সবাই করতে পারে, আবার এখানে ওই ম্যানেজারটা নাই, এই যে আমাদের ইয়ের সে আসে নাই। আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন, এই যে আমাদের ইয়ে কোথায়, এই যে ইয়ে আমাদের কোম্পানির ডাইরেক্টর সে কই? তো এখানে যেটা উনি যেটা বললেন, এটা হচ্ছে আমাদের তো ওখানে তো একটা ফাঁকা জায়গার মধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট আছে আর কয়েকটা বিল্ডিং আছে, তো এইগুলো থেকে আমরা একটা যে উন্নয়নের যে একটা প্রকল্প বিলাস আমাদের মধ্যে হচ্ছে, এটা আমরা চেষ্টা করবো এটা থেকে বেরিয়ে আসতে আর কি। এখন হচ্ছে কি, প্রকল্প হলে কি সবারই সুবিধা, বিদেশি যারা দাতা তাদেরও সুবিধা, প্রকল্প যারা করেন তাদেরও সুবিধা, প্রকল্প যারা কন্ট্রাক্টর তাদেরও সুবিধা, কিন্তু ওই যে যা সুবিধা না সে যা সুবিধার জন্য প্রকল্প করা হয় সাধারণ মানুষ তাদের কোনো সুবিধা নেই আর কি। তো ওই জন্য আমরা এই দুই জিনিসটাকে একত্র করার চেষ্টা করবো আর কি, যে ওই যারা প্রকল্প করেন তাদের সুবিধা, কিংবা যারা প্রকল্পের ঠিকাদার তাদের সুবিধা, কিংবা বিদেশি দাতাদের সুবিধা হবে, সেটার জন্য তো প্রকল্পের উদ্দেশ্য হওয়া উচিত না, প্রকল্পের উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সুবিধা। তো আমরা সেটার চেষ্টা করবো, যে ব্যবস্থা পরিচালনাকে ইয়ের জন্য ওই যে ইয়ে করা আছে, তো ওনাকে আমরা বিদেশ ছুটি করে দিছি, ওখানে জায়গায় একজন নতুন ব্যবস্থা পরিচালক। এখন মুশকিল হচ্ছে কি, যে আগে তো এটাই রেওয়াজ ছিল, শুধু এখানে বলে না সব জায়গাতে রেওয়াজ, তবে ওই যে আপনি এখানে বিদ্যুৎকে এর যে 57,000 টাকা খরচ, এটার কারণ কিন্তু অন্য, কারণ কিন্তু আপনি তো অনেক জায়গায় নিয়ে রাখছেন অন্য কাজের জন্য, তো সেগুলো তো আপনি করতেছেন না। যেমন এখানে বিদ্যুৎই আরেকটা হওয়ার কথা ছিল, আরও একটা 1200 হওয়ার কথা ছিল, তো সেটা হয় না। তারপরে কিন্তু আপনার জমির দাম, ওই জমির যে জমিকে যে উঠাইছে ওখানে দেখছেন তো কী পরিমাণ ইয়ে করা করতে হয়েছে, মাটি ভরাট করতে হয়েছে, তো এই কারণে ব্যয়টা বেশি। আর ওই যে দুর্নীতি যেটা বলছেন সেটা আমরা চেষ্টা করছি, এখন ধরেন মানুষকে তো আমরা বদলাতে পারবো না, মানুষকে নিজেরাই বদলাতে হবে আর কি। এখন ধরেন এই যে ছাত্র জনতা যে আন্দোলন করছে, তো এইটাই তো এইটা থেকে আমরা আশা করি শিক্ষা গ্রহণ করবো, আমরা উপদেষ্টা পরিষদ থেকে আমরা নিজেরা দৃষ্টান্ত হব, এবং আমরা আশা করি যে আমাদের সচিবরা আমাদের দৃষ্টান্ত অনুসরণ করবেন, এবং সচিবদের দেখা দেখি চেয়ারম্যানরা অন্যরাও এই যে বিভিন্ন ইয়ের ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থা পরিচালক তারা ইয়ে করবেন, আর যদি দেখি যে না ওনারা ঠিক হচ্ছে না তখন আমাদেরকে ব্যবস্থা নিতে হবে।